কেউ এমন আছেন যিনি বলবেন যে না আমি গুম খুন বাসীবান্ত হত্যাভুক্ত বাংলাদেশ চাই না? মানে এখানে যারা আছেন তারা নেই, তার বাইরে যারা আছেন তাদের কাছেও যদি যান তারা একই কথা বলবেন না? সরকারি দলের কাছে যান, এরকম একটা স্লোগান যার বিরোধিতা করবার কারো কোনো অবস্থা নেই। আর এর জন্য একটা যে পেপার লিখেছেন নাজমুল, তাই তো, নাজমুল হাসান, এটা নিশ্চয়ই উনিই পড়েছেন, আমি তো পড়াটা শুনিনি। দুধু বলেছেন যে এটার উপরে বিস্তারিত বলা হয়নি, আরও বলা যেত, বলা তো যেতই, 14-15 বছরে যে কত এরকম হয়েছে তার তো সীমা পরিসীমা নেই। আমি আপনাদের একটা ঘটনা বলে আমার এই শিরোনামের আলোচনা শেষ করে দেব। একটু আগে আপনারা কেউ কেউ করে দেখেছেন আমার এই শার্ট পাঞ্জাবির সাথে যে ল্যাপেলটা লাগিয়ে দিল, আমাদের নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, উনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমার বাসায় গেছেন, আমার বাসায় একজন গেস্ট, আমি তার সাথে পরিচয় করে দিলাম। ওনার বাড়ি সিরাজগঞ্জ, যিনি বসে আছেন তার বাড়ি সিরাজগঞ্জ, আমি পরিচয় করে দিলাম। এনার পিতা 1974 সালে রক্ষী বাহিনী কর্তৃক গুম হয়ে গেছিল, আমরা কয়েক বছর পর্যন্ত জানি না উনি কোথায়, তার যে ছেলে তিনিও জানেন না, পুরা পরিবার জানে না। কিন্তু বছরখানেক বছর দুয়েক পরে উনি বাড়িতে খবর দিয়েছেন, আল্লাহর রহমতে আমি কোনো রকমে বেঁচে গেছি, দোয়া করো আমি যেন বেঁচে থাকতে পারি, কিন্তু তোমাদের সাথে দেখা করা আমার পক্ষে সম্ভব নয়, আমি যে বেঁচে আছি এই কথাটাও যেন কেউ না জানে। 74-এর কথা বলছি আমি। উনি পেশায় একজন ডাক্তার ছিলেন, সিরাজগঞ্জের ডাক্তার হিসেবে তার অনেক নাম ছিল, ডাক্তার খুরশিদ। ওনাকে রক্ষী বাহিনী তুলে নিয়ে যাওয়ার পরে গুলি করবার নির্দেশ হয়েছিল, যিনি গুলি করবেন সেই লোকটা কীভাবে যেন তাকে চেনেন। উনি তাকে বলেছেন, স্যার আমি আপনাকে ছেড়ে দিতে পারি কিন্তু পৃথিবীর কেউ যেন না জানে যে আপনি জীবিত আছেন, তাহলে আমি জীবিত থাকতে পারব না। বুঝে দেখেন কোন দিন গেছে, সেই দিন আবার ফিরে এসছে। লড়াইটা যে আমরা করব, আমরা যে বলবো সীমান্ত হত্যামুক্ত গুম খুন মুক্ত বাংলাদেশ চাই, এ কথার মানে কি বলেন? এমন একটা ব্যবস্থা চাই, এমন একটা শাসন চাই যাতে এরকম কোনো কিছু করা সম্ভব না হয়। খুব ছোটো কথা নয়, খুব সহজে বলা যায়, এই সরকারকে তার জন্য উঠিয়ে দিতে হবে। একটা মুশকিল হয়েছে কি, এই সরকার যখন পদত্যাগ করবে চলে যাবে, তারপরে প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। আমি যদি এখন বলি যে এই সরকার চলে যাবার পরে যে এই সমস্ত কিছু গ্যারান্টির হবে, এটা বলতে হবে, তার মানে আমি কি বিএনপির কাছে দাবি করছি গ্যারান্টি আপনারা দেন? আচ্ছা, বিএনপি গ্যারান্টিটা দেবে মনে হয় আমার, দিলেই কি সেটা হয়ে যাবে? বিএনপিকে ছোট করছি না, এখনো পর্যন্ত বিএনপিকে এই আন্দোলনের বন্ধু মনে করি, এখনো পর্যন্ত মনে করি বিএনপি এই আন্দোলনের পথে যাচ্ছে, যেরকম করে যতখানি যেভাবে যায় তার প্রায় প্রতিটা যাত্রা প্রতিটা পদক্ষেপ ইতিবাচক আছে। কিন্তু তারপরেও মানুষ সবসময় যদি নিজের যাত্রাপথ সুগম করবার চেষ্টা না করে, নিজের অবস্থানকে সুদৃঢ় করবার চেষ্টা না করে, তাহলে তার জীবন নিশ্চিত হয় না। কিন্তু এর উপরে আমি আর বেশি আলোচনা করব না, আমি পরবর্তী বিষয়ে যাই। গণতন্ত্র নির্বাচন জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট, বাংলাদেশের একটা মজার ঘটনা কি জানেন, আমার মাঝে মাঝে মনে হয় আমাদের এখন আর বক্তৃতা করে বলবার দরকার নেই যে এই সরকারটা কত খারাপ, মানুষ জানে, মানুষ তার নিজের অভিজ্ঞতা দিয়ে জানে, মানুষ তার জীবন দিয়ে তার জীবন সংগ্রাম দিয়ে জানে। কাঁচামরিচ 1000 টাকা, বলবার কোনো দরকার আছে ওই মানুষকে যে দেখো সরকারটা কত খারাপ? চাল 10 টাকা করে খাওয়াবে বলেছিল, সেটা হচ্ছে 70-80 টাকা পর্যন্ত, ওই মানুষকে গিয়ে যদি আমি বলি এটা একটা ব্যর্থ সরকার, ও বলবে ওটা আমরা আগেই জানি, বাজারে গেলে চাল কিনতে পারি যা, ও এখন জিজ্ঞেস করে ও যাবে কবে সেটা বলে। আপনারা রাজনীতি করেন যে কবে বিদায় করতে পারবেন, আর আমরা যদি খুব দৃঢ়তার সাথে এরকম করে বলতে পারি জুলাইয়ের মধ্যে বিদায় করে দেবো, মানুষ আপনাকে গলায় মালা দেবে এখন থেকে। আমি মাঝে মাঝে এরকম বলি,
ধরেন আজ থেকে ছয় মাস আগে ওই দেশে এরকম অবস্থা ছিল, বা এখনও অনেকের মধ্যেই পাবেন বলবে ভাই সরাতে পারবেন না। ছ মাস আগে সরাতে পারবো বলার মানুষই ছিল না, এখন অনেকেই মনে করে। কেন মনে করে? আমরা যা করছি তার কারণে তো বটেই, তার সাথে আন্তর্জাতিক যে চাপ তৈরি হয়েছে, আর যেরকম করে বিশেষভাবে আমেরিকা কথাবার্তা বলছে, মানুষ মনে করে দেশের সব মানুষ বিপক্ষে, ইউরোপ বিপক্ষে, অস্ট্রেলিয়া কানাডা বিপক্ষে, আমেরিকা চাচ্ছে এটা যেন মানা হয়, সেরকম পরিস্থিতিতে থাকতে পারবে না। তারপরে কি, এই যে আমরা বলছি গণতন্ত্র, সে গণতন্ত্র, গণতন্ত্র মানে কি? শুধু ভোট, ভোট করবেন তারপরে বিএনপি ক্ষমতায় আসবে, তাই এখন পর্যন্ত বিএনপি তারা নিজের স্টেটমেন্টে যেটা বলে, 1.5 লক্ষের মতো কর্মীর নামে মামলা আছে। কতগুলো মামলা আছে তারা বলেছেন, ফিগারটা আমি এক্সাক্ট এখন বলতে পারবো না, 40 লক্ষ না থাকুন, 1.5 লক্ষ মামলা, 40 লক্ষ ভুলেছে, 1.5 লক্ষ মামলা, 40 লক্ষ নেতাকর্মীর নামে। এরা নির্বাচন করতে পারবে? নির্বাচনের সময় যেতে পারবে? এই পুলিশই যদি থাকে, সেই পুলিশ জান দিয়ে দেবে যেন নির্বাচনে ভোটে আওয়ামী লীগ পরাজিত না হয়। তার মানে খেয়াল করবেন এই কাজটা কে করবে বলেন? এই সরকার চলে যাবার সাথে সাথেই তো বিএনপি যাবে না, কোনো পার্টি তো যেতে পারবে না, ভোট হতে হবে। তো ভোট হওয়া পর্যন্ত যে সরকার থাকবে সেই সরকারের উপরে দায়িত্ব পড়বে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এমন বানাতে হবে যাতে বিএনপির এই 1.5 লক্ষ কর্মী মুক্তি পেতে পারে জেল থেকে, মামলা থেকে। কেমনে করবে? বিচার ব্যবস্থার কাছে দিয়ে দেবেন? বিচার ব্যবস্থা আপনার পক্ষে আছে? হাইকোর্টে গেলে, লোয়ার কোর্টে গেলে আপনি কোনো জাজমেন্ট পান? আমাদের যত রিমান্ড, যত বেল ক্যান্সেলেশন কে করে? ওই সিএমএম তো, সিএমএম কোর্ট তো, সিএমএম কোর্ট নিজে কিছুই করতে পারে না, ও ফোনের জন্য অপেক্ষা করে। আমি আপনাদের একজন নেতা কর্মী, একজন কর্মীর খবর জানি, উনি এখন নেতাও হয়ে গেছেন, আমার সাথে একসাথে জেলে ছিলেন, আমি জেলের উপরে একটা বই লিখেছিলাম, সেই বইয়ের মধ্যে তার কথা আমি লিখেছি। ধরে নিয়ে গেছে, সব রকম নির্যাতন করেছে, বলতে বলেছে এই যে বাসে আগুন লাগানো সেটা আমি করেছিলাম বলো, এবং আমি করেছি বেগম জিয়া এবং তারেক রহমানের নির্দেশে। আমি বিএনপিকে ধন্যবাদ দিই, বিএনপির ওই নেতাকর্মীকে, এবং তার মাধ্যমে বিএনপির বাকি নেতাকর্মীকে ধন্যবাদ দিই। ও এত নির্যাতন সহ্য করেছে, করবার পরে বলেছে না আমি বলবো না। তখন একদিন ভোর রাত্রে তাকে জেল থেকে বের করে গাড়িতে তুলেছে, সারা রাত ধরে ঘুরেছে, ঘুরতে ঘুরতে যখন ভোরের আলো কিছু কিছু ফুটছে, তখন একটা জায়গায় থামিয়েছে, বললো আমি নেমে দেখি একটা মাঠ, ওই মাঠ দিয়ে আমার হাতে হ্যান্ডকাপ নিয়ে গেল, হাঁটতে হাঁটতে কোনায় একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে নিয়ে আবার হ্যান্ডকাপ খুলে দিয়ে বললো অজু কর, নামাজ পড়, ফজরের নামাজের পরেই তোকে ক্রস ফায়ারে দেবো, এটাই তোর জীবনের শেষ দিন। ওরা খুলে দিয়ে চলে গেল বাইরে থেকে তালা দিয়ে, অজুর ব্যবস্থা আছে, উনি অজু টজু করলেন, বলছে ভাই আমি অজু করছি আর চোখ দিয়ে পানি পড়ছি, আমি ভাবছি কী করবো, আমার নেত্রী যাকে আমি এত ভালোবাসি শ্রদ্ধা করি তার বিরুদ্ধে মিথ্যা কথা বলবো, অথচ আমি যদি কিছু না বলি তাহলে তো আমার জীবনও বাঁচবে না। কিছুক্ষণ পরে ওরা ফিরে এসেছে, দরজা খুলেছে, জিজ্ঞেস করেছে নামাজ সামাজ হয়ে, অজু হয়ে গেছে? বলছে হ্যাঁ। নামাজ পড়েছিস? বললো হ্যাঁ ভাই নামাজ পড়বো, তবে তার আগে আপনাদের বলি আমি বাঁচতে চাই, আমি স্টেটমেন্ট দেব। আমি কি লম্বা করে ফেলছি খুব, কথা সংক্ষেপ করে ফেলব, কিন্তু এই বিষয়গুলো এরকম। ওই যুবক তখন ছাড়া পেয়েছে, পরের দিন কোর্টে নিয়ে গেছে, কোর্টে যাবার পরে খেয়াল করবেন কোর্ট মানে কি, সিএমএম কোর্ট তো, কোর্টে নিয়ে গেছে, সে তার স্টেটমেন্ট দেবে যে সে এই অগ্নিকাণ্ডে যুক্ত ছিল এবং সেটা করেছিল বেগম জিয়া এবং তারেক রহমানের নির্দেশে। কোর্টে গিয়ে সে ছেলেটি বলেছে হুজুর এগুলো সব মিথ্যা, এত বড় নির্যাতন আমাকে করেছে যে আমি এটা বলতে বাধ্য হয়েছি, আমি কোনো স্টেটমেন্ট দিতে আসিনি। আচ্ছা বলেন তো কোর্টের কী করা উচিত ছিল? কোর্ট কী করেছে জানেন? কোর্ট পুলিশকে, এসবিকে ধমক দিয়েছে, আরে মিয়া একটা লোককে রেডি করে নিয়ে আসতে পারেন না, ফালতু লোক নিয়ে আসছে, যান নিয়ে যান। ওরা তাকে নিয়ে চলে গেছে, আরও মেলা দিন তিনি জেল কেটেছেন,
তারপরে বেরিয়েছে, এখন আপনাদের দলের সঙ্গে পুরো কাজের মধ্যে আছে। এই সিএমএম কোড দিয়ে আপনি আপনার নেতা কর্মীদের বেল মুক্ত করবেন, তাদের মামলা থেকে মুক্ত করতে পারবেন, কেমন দৃষ্টান্ত? সিএমএম কোর্ট এমন হতে হবে যে নিজের মতো চলতে পারে, সে বিচার ব্যবস্থার অধীনে থাকবে, সে মন্ত্রণালয়ের অধীনে থাকবে না। মন্ত্রী, সেক্রেটারি, আওয়ামী লীগের বড় বড় নেতা ফোন করে সিএমএম কোর্টকে বলবে ওর নামে 7 দিনের রিমান্ড দেন, ওই সব চলবে না। আমি আবার বলি, ডেমোক্রেসি মানে নিশ্চয়ই ভোট, কিন্তু কেবল ভোট নয়, আপনার বিচার বিভাগের স্বাধীনতা লাগবে। একটা বলেন, গরিব মানুষের কথা বাদ দেন, আমার ডাইনে মায়ে যারা বসে আছেন, মধ্যবিত্ত মানুষ আপনারা যারা আছেন, ভালো সচ্ছল চলছেন, একটা অসুখ হয় হাসপাতালে ভর্তি হতে হয়, আপনি গরিব মানুষ হয়ে যাবেন, এতই টাকা লাগে হাসপাতালে। এখন যা ইচ্ছা তাই, ওষুধের দাম যা ইচ্ছা তাই বাড়ে, দেশে তো দেশ নাই, এটা কোনো রাষ্ট্রই নয়, এটা যা চলছে এই রকম রাষ্ট্র, এই রকম দেশ আমাদের কোনো মুক্তি কোনো কল্যাণ আনতে পারে না। আপনি কী করবেন ওই গরিব মানুষের জন্যে? যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট যাবে, আপনারা কেয়ারটেকার বলেন, আমি বলি ইন্টারিম গভর্নমেন্ট, বা যে যে নামেই ডাকেন, মূল কথা নির্বাচনকালের যে সরকারটা হবে সেই সরকার যেদিন ক্ষমতায় যাবে তার পরদিন তার কাছে ক্রাইসিস আসবে, জিনিসের দাম এত বাড়তি, আবার নতুন করে পেঁয়াজের দাম বেড়েছে, কী করবে ও? ওটার ব্যবস্থা নিতে গেলে সিন্ডিকেটকে ধরতে হবে। আপনি বলবেন সরকারটা নিরপেক্ষ থাকতে হবে, ও যদি সিন্ডিকেটকে ধরে তার মানে পুরো আওয়ামী লীগের গ্যাং ধরা পড়েছে, আওয়ামী লীগ একসাথে চিৎকার করবে, এ তো নিরপেক্ষ সরকার নয়, সে তো আওয়ামী লীগ বিরোধী সরকার, এই রকম সরকার আমরা মানি না। আমার কথা খুব স্পষ্ট, আমি শুধু এই জন্যই এতগুলো কথা বলছি, তা হচ্ছে আমরা আন্দোলন করবো, রক্ত দেব, জীবন দেবো, সেটা জুলাইয়ে পারি, অগস্টে পারি, সেপ্টেম্বরে পারি, ছাড়বো তো না, লড়াই তো করবো এবং জিতবো। জেতার পরে যে সরকারটা আসবে সেই সরকারকে বলবো, এই 15 বছর ধরে যারা আমার রক্ত পানি এক করে ফেলেছে, সমস্ত রক্তকে পানি বানিয়ে ফেলেছে, ওই সরকারে থেকে যারা যারা সুবিধা নিয়েছে, যারা যারা জনগণের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ওদেরকে আমি ছাড়বো না। আমি একলা একলা বললে হবে কিনা জানি না, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি সত্যের পক্ষে যদি বলি, আপনারা 10 জন এখন হয়তো আমার সঙ্গে থাকবেন না, কিন্তু একদিন আমার সঙ্গে আসবেন, কারণ আমি সত্যটা বলছি। আমি মনে করি তাই, যে গণতন্ত্র মানে মানুষের পেটে ক্ষুধার আগুন জ্বললে ওর কাছে গণতন্ত্রের কোনো মূল্য নেই, তখন যে যায় 10 টাকা দিয়ে ভোট কেটে নিতে পারে, তখন যে যায় তাকে দিয়ে খুন করিয়ে পর্যন্ত নিতে পারে। আমি সেই ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে চাই, আমি সেই রকম একটা দেশ গড়তে চাই যেই জায়গায় জীবনটা স্বচ্ছ হবে, জীবনটা সুন্দর হবে, মসৃণ হবে এবং জীবনটা উপভোগ করবার মতো হবে। সে শুধুমাত্র ভোট নয়, সে শুধুমাত্র নির্বাচন নয়, আজকে এই কথা বলছি, তার মানে এই জীবন পাওয়ার জন্যে যদি যে সরকার আছে তাকে ক্ষমতায় রাখেন হবে না, অতএব একে যেতে হবে। আমার 1 নম্বর এজেন্ডা হচ্ছে এই সরকারের পদত্যাগ, সে করতে যদি না চায় করতে বাধ্য করতে হবে, তার জন্য নিজেরা তৈরি হন যেরকম। আর আমি বলছি আমি সেই রকম করেই অগ্রসর হতে চাই, যেই পথে আমি সামগ্রিক লড়াই, জনগণের মুক্তির লড়াই করতে পারি। সৌভাগ্যের বিষয় কি জানেন, এই যে দেশটা বদলাবার লড়াই, সমাজ বদলাবার লড়াই, সেই লড়াইয়ে আমরা মানে আমরা যে নিজেদের শক্তিতে এখনই অনেক বড় কিছু করে ফেলবো, তত বড় শক্তি হয়তো হইনি, কিন্তু যে শক্তি বড় আছে বিএনপি এবং অন্যান্যরা, তাদের সাথে যখন এই বিষয়টা আলোচনা করেছি, তারা প্রধানত আমাদের সমগ্র দৃষ্টিভঙ্গির সঙ্গেই একমত হয়েছেন এবং রাষ্ট্র বদলের লড়াই, সমাজ বদলের লড়াইয়ের অঙ্গীকার বিএনপিরও অঙ্গীকার। এখন আমরা মনে করি প্রথম কথা হচ্ছে সরকার বাদ দিয়ে দিতে হবে, সেই জন্যে এক দফার আন্দোলন, সেই এক দফার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং যৌথভাবে আমরা খুব শিগগিরই এটা ঘোষণা করব সারা দেশের মানুষের কাছে। আমরা এতগুলো দল, এতগুলো জোট মিলে আজ থেকে এই সরকারের পতনের ঘোষণা দিচ্ছি, আন্দোলন করব, লড়াই করব সেই রকম জায়গায়, এবং তার সাথে সাথে আমরা বলছি আমরা এই দেশটাও বদলাবো, মানুষের বাসযোগ্য করব এই দেশকে, আমাদের দেশকে, আমাদের প্রিয় মাতৃভূমিকে, এবং সেই জন্যে এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। দুটো মিলিয়ে আমাদের লড়াই হবে, কথা বাড়াবো না, সেই লড়াই বুঝে শুনে আপনারা বিশেষ করে যারা নেতা কর্মী দল করেন তারা এটা বুঝতে হবে বাকি মানুষকে বোঝানোর জন্যে, যে আমরা সত্যি সত্যি একটা পরিবর্তন করতে চাই, তখনই মানুষ আসবে, এবং মানুষ এটা আসতে শুরু করেছে কারণ আমরা এগুলো বলতে শুরু করেছি। এমনি খুব গরম গরম কথাবার্তা বলছেন, প্রধানমন্ত্রী
না অন্যান্য মন্ত্রীদের গলা তো ঠান্ডা হয়ে গেছে, একটা আছে নাম বলবো না, টিড়িং বিড়িং করে বেশি, যার কণ্ঠে জোর কর থাকে সেই বেশি কথা বলে, যার গায়ে শক্তি কম থাকে সেই বেশি লাফায়, ওগুলো নিয়ে ধরবার দরকার নেই। কিন্তু খুব বেশি বেশি কথা বলতো না পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের উপদেশ দিত গণতন্ত্র কীভাবে হয় আমাদের দেশে সে শিখে যান। মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতো আমি আপনাদের এখানে ভাত খেয়েছি, এখানে ছিলাম মোদীর, এখানকার আলো বাতাসে মানুষ অনেক কৃতজ্ঞতা আছে, কিন্তু আপনাদের দেশে এই রকম করে গুলি করে যে মারে, এইভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই দিকে আপনারা দেখেন না, খেয়াল করেন? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এক চোর এসে আমার পকেট থেকে মানি ব্যাগ নিয়ে চলে গেল, তার মানে এই দেশে নিরাপত্তা নাই? একটা চোর, একটা লোক আপনাকে গুলি করলো, তার মানে আপনার মানবিকতা শেষ? রাষ্ট্র করে নাকি? আমরা মানবিক দেশ চাই মানে কি রাষ্ট্র যেন মানবিক হয়, কিন্তু তার মধ্যে খুনি চোর বদমাশ একটা দূরে থাকতেই পারে, রাষ্ট্র কি ওই খুনি চোরটাকে ধরবার ব্যবস্থা করে? জর্জ ফ্লয়েডকে পুলিশ ঘাড়ের ওপরে পাড়া দিয়ে হত্যা করেছিল, তার বোধহয় কত 39টা কত বছর সাজা হয়েছে। আমাদের দেশে মিছিলের মধ্যে গুলি করে প্রায় একদম সামনাসামনি গুলি করে মেরেছে, এই যে গত কয়েক মাসে যখন বিএনপির আন্দোলন চলল অন্তত 18 জন মানুষকে, একটা লোকের নামে কোনো মামলা হয়েছে? অতএব আমরা বলছি মানবাধিকারের বিষয়টা ওই জায়গায় নয়, ওই স্বরাষ্ট্র কী বলে পররাষ্ট্রমন্ত্রী করে বলবেন দালালি করতে চাই বলে, কিন্তু এখন সেই পররাষ্ট্রমন্ত্রীর কথাও নরম হয়ে গেছে, আর ওই যে বললাম তিরিং বিরিং করে বেশি কথাবার্তা বলে সেই মন্ত্রীর নাম বলছি না, তারও গলাশ্রণ্ড নরম হয়ে গেছে। আমরা আমেরিকাকে ধন্যবাদ দিই পৃথিবীকে এত চমৎকার একটা সভ্যতা উপহার দেওয়ার জন্য, শোনেননি? কেবল প্রধানমন্ত্রী গলা নামাতে পারছেন না, কিন্তু তার গলা কাঁপছে। উনি জনগণকে নয় তার দলের নেতা কর্মীদেরকে বার্তা দিয়ে দিয়েছেন, এমএলএকে আমাকে চাই না, ওরা যদি না চায় তাহলে কোনো সরকার টিকতে পারে না, তার মানে ওনার যেতে হবে, এই কথা উনি তার দলের লোককে জানিয়ে দিয়েছেন। আর হঠাৎ করে বাহানা ধরে থাকতে পারি যদি সেন্ট মার্টিন দিয়ে দিই, খেয়াল করেন সাংবাদিকরা গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞেস করেছে সেন্ট মার্টিন কাউকে দেওয়ার কথা আলোচনা হচ্ছে, উনি বলেছেন আমি তো শুনি নাই, প্রধানমন্ত্রী বলে দিয়ে দেব আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলে আমি জানি না। তারপরে ফেসবুকে সেদিন দেখলাম একদিন একজন লিখেছে রাশেদ খান মেনন সাহেবকে নাকি প্রধানমন্ত্রী ডেকে বলেছেন আপনি এটা পার্লামেন্টের মধ্যে বলেন, পরে আমিও বলবো। ফেসবুকে যা লেখে সবই যে সত্যি হয় তা জানি না, আমি বলছি না যে এই ঘটনা সত্যি, কিন্তু কথাটা উঠেছে এবং কথাটা দেখা গেছে। এই কথা রাশেদ খান মেননও বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, খুব বলুক মার্কিন যুক্তরাষ্ট্রের অতীতে তো অনেক কিছু থাকতেই পারে, কিন্তু একই রকম করে প্রধানমন্ত্রী বলছেন। আমার সমগ্র কথা বলবার মানে হচ্ছে সরকারটা আসলে এখন পদত্যাগের জ্বরে কাঁপে, তাই কথা বেশি বলে, এটা দুর্বল সরকার, পতনের ঘন্টা যে বেজেছে সেটা বোঝে, আর সেই জন্যই আরও জোরে ধরে ও পড়ে যাবে।